আসসালামু আলাইকুম বোধয়া ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন আয় আজ থেকে আমি কার জন্য এইটে মাঙ্গাই এক্সপ্লেন করবো তো চ্যাপ্টার শুটে আমাদের কে সিনো মেশিন দেখানো হয় সে ওই খবরটি পেয়ে গিয়েছিল যে কাবু কাকে মুক্তি দেওয়া হয়েছে সে এই খবরটি পেয়ে অনেক খুশি হয় তবে সে এখানে ভাবে যে তার শুধু এইভাবে খুশি হলে চলবে না তাকে অনেক শক্তিশালী হতে হবে যাতে পরে যদি এমন ঘটনা ঘটে তাহলে সে তা সামাল দিতে পারে সে যখন এইসব ভাবছিল তখন ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন ইজি সেখানে আসে এবং সে এখানে বলে দুঃখিত তো দেরি হয়ে গেল আমি তোমাকে এখনই ক্যাপ্টেন এই উমে নিয়ে যাচ্ছি মিনা তো তোমাকে বলেই দিয়েছে যে থার্ড ডিভিশন ধ্বংস তোমাকে করা হয়েছে তো এখানে সিনোমিয়া বলে হ্যাঁ সে আমাকে জানিয়েছে এরপর সে নিজে মনে ভাবে যে এটা হচ্ছে জাপানের সব থেকে শক্তিশালী ইউনিট ফার্স্ট ডিভিশন এবং এটা তো আমেরিকাতে অনেক বিখ্যাত যেখানে আমি আগে থাকতাম এখান থেকে তো আমি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবো এরপর তার দুজন ডিভিশনের ক্যাপ্টেন এম দরজার সামনে চলে আসে আর এখানে সিনোমিয়া ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন সাথে দেখা করার জন্য অনেক উৎসাহিত ছিল তবে যখন দরজা খোলা হয় তখন আমরা দেখি ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন জেট নাওমি তার ঘর একেবারে নোংরা করে কম্বয়ে টলে ঢুকে গেম খেলছিল এখানে নাউমি বলছিল বাস আর কিছুক্ষণ এই পর আমি প্ল্যাটিনে পৌঁছে যাব এবং এখানে শিরোমেয় সকল স্পেস স্টেশন মাটি হয়ে গেছিল সব দেখে ইচি সিনোমিয়াকে বাহির অপেক্ষা করতে বলে নাওমি রুমে ঢুকে যায় এই সে পিছন থেকে নাওমি খেয়ে লাঠি মারে এবং লাঠি খেয়ে নাওমি তাই পিএস ফাইভে গিয়ে পড়ে এবং এই ফলে নাওমি পিএস ফাইভ নষ্ট হয়ে যায় এবং এটা দেখে নাওমি বলে সালা তুই পাগল নাকি আর এখানে ইজি বলে আমি তোকে বলেছিলাম না আমি দুইটা বাজে এখানে আসবো তো তুই নিজে কেন পরিষ্কার করিসনি বলে হ্যাঁ আমি সেটা শুনেছিলাম তবে কথা মানব কি মানবো না সেটা আমার ইচ্ছা ইজি তাকে আবারও লাঠি মায়ে এবং এই ফলে তার একটি না ভেঙে যায় নাওমি এটাতে অনেক রেগে গেছিল এবং সে ইজি কে বলে এটা আমার রুম তো এখানে আমি যা চাইবো তাই হবে তো এখানে ইজি বলে এটা তোমার রুম না এটা ডিফেন্স পোস্টের প্রপার্টি তো এখানে নাওমি বলে ও আচ্ছা তো তাদেরকেই বলো এই রুমটি পরিষ্কার করতে তো এখানে ইজি নাওমিকে ধরে ফেলে এবং সে বলে আচ্ছা তো তাই হবে তো এখানে ডিফেন্স পোস্টে কিছু লোক এসে তাই ঘর পরিষ্কার করতে থাকে আর এটা দেখে নাওমি বলে আর না আমি মজা করছিলাম আমি ঘরটি নিজেই পরিষ্কার করে নিব তো এখানে ইজি নাওমিকে ধরে সিনোমিয়ার সামনে নিয়ে আসে এবং সে বলে এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাওমি এখানে নাওমি সিনোমিয়াকে দেখে বলে তুমি তো আমি তোমার ব্যাপারে শুনেছিলাম এখানে সিনোমিয়া ভাবে এই যেমনটাই হোক সে তো এক সুপ্রিয় অফিসায় তো এখানে তাকে সেলুট দিয়ে বলে আমার নাম সিনোমিয়া আমি থার্ড ডিভিশনে একজন মেম্বার তবে এখন থেকে আমি আপনার ফার্স্ট ডিভিশনে কাজ করব। আপনি যেই ভাই ইচ্ছা আমাকে অর্ডার দিতে পারেন এখানে নাওমি বলে এসব করার কোনো প্রয়োজন নেই আমাকে সেলুট করা বন্ধ করো আমায় শুধু তোমার কাছ থেকে একটি জিনিস চাই তবে তখন সেখানে অ্যালার্ম বাজে উঠে অর্থাৎ একটি কাজু আক্রমণ করেছে এরপর আমার থেকে সেই কাজু সিন দেখানো হয় এবং এই কাজ থেকে দেখে আমার কিছুটা গজ জেলার মতো লেগেছে এখানে বলে বলে পারফেক্ট টাইমিং উদ্দেশ্য করে তুমি শুধু আমাদের ব্যাটল দেখো এবং সেটা অবজার্ভ করো এখানে ফার্স্ট ডিভিশনের সবাই সেই কাজুটি উপরে আক্রমণ করছিল এবং শিরোমিয়া তা থেকে এক হেলিকপ্টার থেকে দেখছিল এবং শিরোমিয়া এখানে অনেক অবাক হয়েছিল কারণ তার কম ব্যাট পাওয়ার ছিল এবং এখানে নাওমি তাই ওয়েপেনটিকে নিয়ে হেলিকপ্টার থেকে নিচে লাভ দেয় এবং সে ওই ওয়েপেনটিকে সেই কাজ সরিয়ে ভিতরে ঢুকে দেয় যার ফলে সেই কাজটি বিস্ফোরিত হয় এবং এখানে নাওমি অনেক স্টাইলিশ ভাবে বসেছিল এবং সে এখানে বলছিল আমি তোমায় ম্যানার্স দেখতে চাই না আমি শুধু এটাই দেখতে চাই তুমি কতটা শক্তিশালী আর এটা শুনে সিনোমিয়া বলে নাও ইয়ার টকিং এই পরে দিন নাওমি খবর পড়ছিল এবং সেখানে মিনার ব্যাপারে লেখা হয়েছিল এটা দেখে নাওমি বলে ভাই সব কি হচ্ছে ওই সিনোমিয়া দেখ মিনা ট্রেন্টে আছে এখানে তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে তো সেখানে তাকে অনেক বাজে কমেন্ট করা হয়েছিল এবং তার ফলোয়ার কমে গেছিল এখানে নাওমি ফোন বাঁচতে শুরু করে তবে সে তার ধরে হয় না এই কারণটি সিনোমিয়া জিজ্ঞাসা করলে নাওমি বলে আমা এবং ইজি ডাইরেক্টরের সাথে মিটিং আছে তবে সেটা আমি অ্যাটেন্ড করবো না ভাবছি সেটা নিশ্চয় অনেক বোরিং মিটিং হবে এবং আমি সেই মিটিংয়ে কেনই বাজাবো তবে তখন পিছন থেকে ইজি তাকে লাঠি দিয়ে বলে কারণ এটা তোই কাজ এরপর ইজি নাওমিকে কানে হয়ে নিয়ে যেতে থাকে এবং এখানে নাওমি বলে এই মিটিং কি এতটাই গুরুত্বপূর্ণ তো এখানে ইজি বলে হ্যাঁ এই মিটিংটি কাজু না ভাই এইটাই ব্যাপারে এবং অন্যদিকে আমাদের কাবুকাই সিন দেখানো হয় যে এখানে ডাইরেক্টর সেই কথাগুলোকে মনে করছিল যিনি তাকে বলেছিল আমি চাই তুমি নিজের যোগ্যতা সবাইকে দেখাও এখানে কাবুকা ভাবছিল পাঁচ দিন হয়ে গেছে তবে এখন আমি বিশেষ কিছুই করিনি তবে এখানে সে বলছিল আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে আমাকে নিজেই বন্ধুদের জন্য নিজেকে প্রমাণ করতে হবে যা আমার উপরে ভরসা রেখে আছে। তবে তখন ডিফেন্স ফোসে অফিসাররা এসে কাবু কাকে ডাইরেক্টর রুমে নিয়ে যায় এবং সেখানে নাওমি শিরোমিয়া আই ইটিও ছিল এখানে ডাইরেক্টর কাবু কাকে বলে যে তাকে এখন ফার্স্ট ডিভিশনে ট্রান্সফার করা হবে আমি তোমাকে জাপানে সব থেকে শক্তিশালী ডিভিশনে ট্রান্সফার করছি এবং আমি চাই তুমি সব থেকে শক্তিশালী কাজু ঢেকে মেয়ে ফেলো আমি তোমাকে এক সুযোগ দিচ্ছি সবাইকে দেখে দাও তুমি কি করতে পারো কাবুকা এখানে বলে হ্যাঁ আমি অবশ্যই করব। তবে এখানে নাওমি বলে আমাকে এই কাজই কোনো প্রয়োজন নেই কাজও দেখে মায়ের জন্য ফার্স্ট ডিভিশনই যথেষ্ট তো এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে তবে তখন বলে ওঠে না তুমি ভুল বলছো তুমি কাজও বাই নাইন এবং টেন খেতেও দেখেইছো যারা কতটা শক্তিশালী ছিল এবং আজকাল এমনই শক্তিশালী কাজও বেই হচ্ছে এই জন্য আমার থেকেও শক্তিশালী হতে হবে যাতে আমরা সেই সব কাজ থামাতে পাই তো এইসব শুনে নাও সাওমি বলে তো আপনি কি আমায় উপায় ভরসা করেন না সব থেকে ভালো এটাই হবে কাজু না পাই খেমে ফেলে তাই ওয়েপেন বানিয়ে নেওয়া হোক যেটাকে আমি ব্যবহার করব এবং এই কথাটি তো শুনে কাবুকা এবং সিনোমিয়ায় ফেটে যায় ডাইরেক্টর কিছু বলতে পারতো এ আগে কাবুকা নাওমিকে বলে আমি এখন মরতে পারি না আমার এমন কিছু কাজ করা আছে যা আমি মৃত্যু আগে করতে চাই এই জন্য আমি কাবকা হিবেন আপনার আন্ডারে কাজ করার জন্য প্রস্তুত আছি এখানে নাওমি বলে আচ্ছা হয়েছে তোমার এইসব সব কথা শুনে আমার কিছু যায় আসে না তুমি আমাকে শুধু নিজেই রেজাল্ট এবং শক্তি দেখাবে এবং হ্যাঁ যদি তুমি কত বায়ু মতো নিয়ন্ত্রণে পাশে চলে যাও তো আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজ হাতে তোমাকে মেয়ে ফেলবো এবং আমি তোমাকে নিজেই ওয়েপেন বানিয়ে নিব এই বলে নাওমি সেখান থেকে চলে যাই এবং এই সাথে আমাদের আজকের ভিডিও শেষ হয়ে যায় তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে বাই বাই আল্লাহ হাফিজ